নেশা কারবারিদের বিরুদ্ধে রাজ্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য কুড়িয়ে নিচ্ছে পুলিশ। এবার এ সাফল্যের তালিকায় নাম উঠে এলো খয়েরপুর থানা। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বালাজি পার্কিং ডেলিভারি কুরিয়ার সার্ভিস খয়েরপুর ওল্ড আগরতলা এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় কাফ সিরাপ আটক করা হয় গাড়িসহ। কিন্তু গাড়ির চালক ও মূল নেশা কারবারি পলাতক থাকায় পুলিশ জালে তুলতে পারেনি। এদিনের এই নেশা বিরুদ্ধে অভিযানে ছিলেন খয়েরপুর থানার পুলিশ সহ এসডিপিও পিয়া মাধুরী মজুমদার। আজকে রাত্রে আমরা একটা খবর পাই যে একটি গাড়ি বালাজি পার্কিং প্লেস দাঁড়িয়ে আছে, যেটার মধ্যে এনডিপিএস আইটি আইটেম থাকতে পারে। অ্যাকর্ডিংলি আমরা করি সেই গাড়িটাকে ডিটেন করি এবং অন সার্চিং দ্যাট ভেহিকেল আমরা অ্যারাউন্ড 15,000 কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি পেন্সিডিল কফ সিরাপ রিকভার করেছি। একটা গাড়িটি ত্রিপুরার নাম্বার এবং গাড়িটি একটা ডেলিভারি কাউন্টার কুরিয়ার সার্ভিস থেকে পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে কাউকে আটক করতে সম্ভব হয়নি, বাট উই আর হোপফুল দ্যাট ভেরি সুন আফটার রেজিস্ট্রেশন অফ দি কেস উইল বি এবল টু ডিটেইন দ্য অ্যাকচুয়াল অ্যাকিউজড। জায়গাটার কি নাম ম্যাডাম? এটার জায়গাটার নাম বালাজি পার্কিং প্লেস। ড্রাইভার কি পলাতক নাকি? এই মুহূর্তে ড্রাইভার পাওয়া যাচ্ছে না, কিন্তু যেহেতু গাড়িটি সিজ হয়ে গেছে এই কেস কানেকশনে, আশা করছি ড্রাইভারটিকে আমরা অতি সত্বর খুঁজে বের করতে পারব। মূলত কি পেয়েছেন আপনারা? এটির মধ্যে এনডিপিএস আইটেম ফেন্সিডিল কফ সিরাপ পেয়েছি। কতটুকু হবে? এই মুহূর্তে গোনা চলছে আমাদের, তো আন্দাজ অ্যাপ্রক্সিমেট 15,000 হতে পারে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।